জড়িয়ে ধরে কানে কানে সাকিবকে কি বলছিলেন পরিমণি? ঢাকাই সিনেমার দুই তারকা সাকিব খান ও পরিমণি, এই দুই নামের সঙ্গে জড়িয়ে আছে আলোচনা সমালোচনা। এই জুটিকে বড় পর্দায় দেখা গেছে আরও ভালোবাসবো তোমায় ও ধূমকেতু সিনেমায়। এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের, তবে এবার নতুন করে তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। সাকিব খানকে জাপটে ধরে আলোচনায় ফের পরিমণি। সামাজিক মাধ্যমে এরই মধ্যেই তাদের সেই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল। গত শুক্রবার ঢাকা ফ্যাশন ডে 2024-এ হাজির হয়েছিলেন সিনে ইন্ডাস্ট্রিসহ ফ্যাশন দুনিয়ার নামিদামি তারকারা। ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার পিয়াল হোসেনের আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন সাকিব খান। অনুষ্ঠানে নায়কের সঙ্গে মঞ্চে হাঁটতে দেখা যায় পরিকেও, তবে মঞ্চের পেছনে দেখা হওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরেন। সেই ছবি ভিডিওই এখন আলোচনার তুঙ্গে। এ সময় পরিমণি সাকিবের কানে কানে কি যেন বলছিলেন, কি এমন বলছিলেন, নেটিজেনদের এমন প্রশ্ন এখন সর্বত্র। এদিকে সাকিব খান ও পরিমণিকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা গ্রুপে লিখতে দেখা গিয়েছে যে ফের তাদের একসঙ্গে বড় পর্দায় দেখতে চান দর্শক, কারণ সাকিবের সঙ্গে পরিমণিকে বেশ মানায় বলে মনে করছেন তারা। আগামীতে যে জুটি হচ্ছেন হয়তো সে আলোচনায় কানে কানে হয়ে গেল। এদিকে এদিন নামকরা সব কোরিওগ্রাফারদের নির্দেশনায় র্যাম্পে হেঁটেছেন দেশের নামকরা মডেল ও শোবিজ তারকারা। তাদের মধ্যে ছিলেন সজল, নীরব, গোলাম কিবরিয়া, তানভীর, সাজুজন, রাহাতানহা খান, রুকাইয়া জাহান, চমক, মন্দিরা চক্রবর্তী, সামিয়া অথৈ সহ অনেকে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 TV, পাওয়ার্ড বাই 4D ফোর্থ ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।